এবারের বিশ্বকাপে জয়ী আর্জেন্টিনার দলের বাংলাদেশ সফর, মেসিরা আসবে বাংলাদেশে, সেটা নিয়ে বিস্তারিত শুনবো আমার আজকের এই ভিডিওতে। যারা আমার এই চ্যানেলটিতে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও দেখতে আপনাদের কোনো সমস্যা না হয়। তাহলে চলুন জেনে নিই এবারের বিস্তারিত। তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ী মেসি ডি মারিয়াদের, অর্থাৎ আর্জেন্টিনা দলকে বাংলাদেশে আনতে চায় বাফুফে। খেলাতে চায় অন্য কোনো দলের সঙ্গে ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ, কিন্তু এসব আয়োজন করতে খরচ পড়ে যাবে 102 কোটি টাকা, এমনটাই জানিয়েছেন বাফুফের সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন। তিনি বলেন, আমরা আর্জেন্টিনাকে আনার চেষ্টা করছি, এখনও জোরালো কিছু হয়নি, চেষ্টা করতে তো দোষে নেই। জুন জুলাইয়ের আগেই বঙ্গবন্ধু স্টেডিয়াম প্রস্তুত হয়ে যাবার কথা, এই নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। মার্চের ফিফা উইন্ডোতে সম্ভব নয়, জুন জুলাই এই চেষ্টাটা করা হবে। আর্জেন্টিনা বাংলাদেশে এলে তাদের প্রতিপক্ষ কে হবে তা এখনও ভাবেনি বাফুফে। এ প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, প্রতিপক্ষ কে হতে পারে সেটা চূড়ান্ত নয়, আর্জেন্টিনাকে আগে চূড়ান্ত করার পর প্রতিপক্ষ ঠিক করা হবে। বাফুফে এরই মধ্যে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে তাদের বিশ্ব চ্যাম্পিয়ন দলকে ঢাকায় এনে ফুটবল খেলানোর জন্য আগ্রহ কথাটা জানিয়েছেন। আর্জেন্টিনা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতিকে অভিনন্দন জানিয়েছেন বাফুফের সভাপতি। সেই অভিনন্দন বার্তাতেই বাফুফের সভাপতি মেসিদের ঢাকায় আনার আগ্রহের কথা জানান। শুধু আর্জেন্টিনায় নয়, বাফুফে ফরাসি ক্লাব পিএসজিকেও এনে ঢাকায় ম্যাচ খেলানোর চেষ্টা করছে। আর্জেন্টিনাকে শেষ পর্যন্ত আনা না গেলেও পিএসসি হতে পারে শেষ চেষ্টা। তবে বাফুফের সভাপতি বলেন, পিএসসির সঙ্গে মেসির চুক্তি না থাকলেও ওই ক্লাবকে আনার কোনো গুরুত্ব থাকবে না। প্রসঙ্গত 2011 সালে বাংলাদেশ সে খেলে গেছে আর্জেন্টিনা, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল তারা। একযুগ পর আর্জেন্টিনাকে আবার ঢাকায় এনে ফিফা এ ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করতে চায় বাফুফে। যদি আর্জেন্টিনা ঢাকায় আসে তাহলে সেটা হবে বিশ্ব চ্যাম্পিয়ন কোনো ফুটবল দলের প্রথম বাংলাদেশে আসা। 2011 সালে ঢাকায় আর্জেন্টিনা ও নাইজেরিয়া ম্যাচ আয়োজনে বাফুফের খরচ হয়েছিল $3 মিলিয়ন। এবার দেশটিকে আনতে খরচ হবে $7 মিলিয়নের মতো, আর প্রতিপক্ষ দল নিয়ে ম্যাচ আয়োজন হতে খরচ হতে পারে 102 কোটি টাকা। যেন হ্যামলিনের বাসিওলা, সেই অত্যাশ্চর্য গল্পের মতোই বাঁশি সুর বাজিয়ে সবাইকে নিজের দিকে টানেন লিওনেল মেসি, বিশ্বের অন্যতম সেরা ফুটবলার তিনি। এই পরিচয়টাকেই সবাইকে বশ করে দেওয়ার জন্য যথেষ্ট। বাংলাদেশের ফুটবল ফিফা র্যাঙ্কিংয়ের তলানিতে থাকলেও এদেশের ফুটবল প্রেমীদেরা গর্ব করার মতো একটি জায়গা নিয়েছেন মেসির কাছে। আর্জেন্টাইন মহাতারকাকে অত্যন্ত জানিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশের মানুষ তাকে কতটা ভালোবাসে। দিনটা ছিল 5ই সেপ্টেম্বর 2011। ক্যালেন্ডারের পাতায় মেসির বাংলাদেশের মাটিতে পা রাখার সেই দিনটি চিরস্মরণীয় লাখো লাখো ফুটবল প্রেমীদের কাছে। প্রায় 7 বছর হয়েতে চলল, সেই দিনটি হয়তো ভুলেননি অনেকেই। মেসির আর্জেন্টিনা ঢাকায় নামার পরপরই 6ই সেপ্টেম্বর নাইজেরিয়ার বিপক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সেই প্রীতি ম্যাচকে উপচে পড়া দর্শকের ভিড় ছিল। টিকিটের চড়া মূল্যের কারণে দেশের ইতিহাসে গ্ল্যামাস ফুটবল ম্যাচটিতে উপস্থিতির হার কম থাকলেও ঢাকায় এসে বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলেছেন এই তৃপ্তি উদ্বেলিত ও আনন্দিত বাংলাদেশের মানুষ। টিকিটের চড়া মূল্য না ধরে উপায় ছিল না আয়োজক বাফুফের, কারণ মেসি যতটা জনপ্রিয় এবং তার তুলনায় স্টেডিয়ামের আসন সংখ্যা ছিল সীমিত। 25 থেকে 30 হাজার দর্শকদের স্টেডিয়ামে শৃঙ্খলা বজায় রাখতেই টিকিটের চড়ামূল্য করা হয়েছিল। মাঠে যারা সেদিন যখন খেলা দেখছিল তাদের পয়সা ওসুল ঠিকই হয়েছিল। মেসি প্রথম থেকেই খুব ভালো খেলেছিল, দারুণ খেলেছিল, এক পর্যায়ে নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা গোলের খুব কাছাকাছি চলে গিয়েছিলেন এবং নাইজেরিয়ান অধিনায়ক ওবি মিকোলোর পা থেকে বল কেড়ে নিয়ে দ্রুত গতিতে এক ছিটকে ফেলেছিলেন 5 জনকে। শেষ পর্যন্ত তার পায়ের কোনাকুনি শটটি জড়ালে হতে পারত তার সেরা গোলটি, কিন্তু সেটি হয়নি। কিন্তু মেসির সেই দৌড় দেখেই দর্শকরা ভুলে গিয়েছিল টিকিটের অগ্নিমূল্য। তারা খুবই আনন্দিত হয়েছিল এবং তারা তার সেই খেলা দেখে অনেক আনন্দ পেয়েছিল।
মেসি যেদিন ঢাকায় নেমেছিল সেদিন ছিল, সেদিনটি আসলেই ছিল অন্যরকম। পুরো গোটা ঢাকায় ছিল বাড়তি নিরাপত্তা, এবং মেসিরা বিমানবন্দর থেকে বের হয়েই পরিচিত হলেন এদেশের মানুষের ভালোবাসার প্রতি। বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত আসার দুপাশে দাঁড়িয়েছিল হাজার হাজার মানুষ মেসিকে এক নজর দেখার জন্য। আর্জেন্টিনার সেই দলটিতে সেজেছিলেন সার্জিও আগুয়েরো, আঙ্গেলে ডি মারিয়া, সার্জিও রোমারিয়া, গঞ্জালো হিগুয়েইন এবং হ্যাভিনিয়ন মাচেরানোর মতো তারকারা। কিন্তু মানুষের আগ্রহের কেন্দ্রে ছিল ওই লিওনেল মেসি। রাস্তার দুপাশে দাঁড়িয়ে জনতার লক্ষ্য ছিল বাসের জানালায় পদ্মার ফাঁক দিয়ে একটি বারের মতো সেই স্বপ্নের তারকাকে দেখবার জন্য। নাইজেরিয়াকে সেই ম্যাচে 3-1 গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। 3 গোলের 2টিই দিয়েছিল মেসির অবদান। গোল করেছিলেন হিগুয়েইন ও ডি মারিয়া, বাকি গোলটি অবশ্য ছিল আত্মঘাতী। নাইজেরিয়ার পক্ষে একটিমাত্র গোলটি ছিল চিন্তনীয় ওবাসির। মেসি সেদিন পুরো ম্যাচটি খেলেনি, দ্বিতীয়ার্ধের এক পর্যায়ে তাকে তুলে নেওয়া হয়, কিন্তু যতক্ষণ মাঠে ছিলেন বঙ্গবন্ধু স্টেডিয়াম তিনি মাতিয়েছিলেন আপন মহিমায়। সেদিন আর্জেন্টিনার নাইজেরিয়ার প্রীতি ম্যাচটি পুরোপুরি হয়েছিল মেসিময়। বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠে অতীত অনেক তারকায় খেলেছেন, আলোয় ছড়িয়েছেন, কিন্তু 2011 সালে সেপ্টেম্বরের ওই রাতে মেসি দর্শককে নিয়ে গিয়েছিল এক স্বপ্নের জগতে, যে জগতের ঢাকার দর্শকদের পরিচয় ছিল না তেমন একটা। আসলে খুব আনন্দময় মুহূর্ত ছিল মেসি প্রেমীদের জন্য সেই দিনটি। আশা করছি আমরা আবার এই লিওনেল মেসিকে আমাদের এই বাংলাদেশের মাটিতে দেখতে পারবো, এবং বাংলাদেশের অগণিত ভক্তরা তাকে দেখে আবারও সেই স্বপ্নরাজ্যে ফিরে যাবে। ধন্যবাদ সবাইকে, আশা করছি সবাই আমার পাশেই থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।